সুনামগঞ্জ শহর এটি। শহরের রাস্তাগুলো একসময় যেখানে রিক্সা, প্রাইভেট কার এবং বিভিন্ন যানবাহনে ঠাসা ছিল, সেটি এখন পানির নিচে, নৌকার দখলে। গভীর নদীর শ্যালো ইঞ্জিনও এখন উঠে এসেছে শহরের রাস্তার উপরে। আর জীবন বলতে দুর্ভোগে ভরপুর সে এক বিপর্যস্ত নগরীতে বসবাস। পানিতে থই থই সুনামগঞ্জের প্রত্যেক বাড়ি এখন পানির নিচে, সেই বাড়িতে বসবাসের উপায় নেই, আবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো কোনো সুযোগও নেই তাদের। পানিবন্দী অবস্থায় না খেয়েই দিন পার করছেন অনেক মানুষ। কেউ ছোট নৌকায় বা জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটেই যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে। আমি তো আমার হায়াতে এই ধরনের বন্যা আমি দেখছি না, 74ও দেখলাম, 88ও দেখলাম, 2004ও দেখলাম। এটা একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যদিও হয়, আমি তো কইমো আল্লাহ তাআলার গজব। বাসার ভিতরে এখন গোলা পানি, বাচ্চা কাচ্চা এখন বর্তমানে আছে মনে হরলাইন এই জসকোটের দশতলার মাঝে, এখনও নিরাপত্তা হওয়া যান না, এই অশৃঙ্খলাভাবেই আছে। সে যে ফ্রিজ সব পানির নিচে চলে গেছে, তারপরে কম্পিউটার ছিল সেটাও পানির নিচে চলে গেছে, তারপরে লেক টসু সব ভিজে গেছে। একে তো থাকার মতো কোনো জায়গা নেই, আবার তার সাথে বেঁচে থাকাটাও যেন দায় হয়েছে তাদের, অনাহারেই পার করতে হচ্ছে তাদের দিন। খুবই অবস্থা খারাপ, আর একটু হলে ফ্লোরে পানি ঢুকবে, এখন মোটামুটি বিপদ সীমার মধ্যে আছে। 2004 সালের বন্যা থেকে বেশি বড় বন্যা হয়েছে, এবং চতুর্দিকে যা আছে প্রতিটা বাসায় একতলা ডুবে গেছে, দুতলা মানুষ বসবাস করে। আসলে এত তাড়াতাড়ি পানি উঠে যাবে ভাবতেই পারিনি, আর সারা রাত এত দুর্গতি, এত জিনিসপত্র গুছাতে হচ্ছে, এরপর তো বয়ে কাজ করে ছোট ছোট বাচ্চা, তারা তো বয়ে কান্নাকাটি শুরু করে দিছে। পানিবন্দী অবস্থায় তীব্র খাবার সংকটে থাকলেও এখনো ত্রাণ সামগ্রীর দেখাই মেলেনি তাদের। এই বন্যায় সুনামগঞ্জের প্রতিটি দরিদ্র মানুষ পানির নিচে পানিবন্দী আছে, অনেকের খাওয়া নাই, খাদ্য নাই, সবাই দিয়ে যাওয়ার পরে আমার আশ্রয় কেন্দ্রে আছে। এখন আমরা চাচ্ছি এলাকার এমপি, মেয়র মহোদয়, উর্ধ্বতন প্রশাসন সবাইকে সহযোগিতা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা তো গ্যাসও নাই, কারেন্টও নাই, পানিও নাই, পানি ডুবি হয়েছে বাবা। আমি তো বিধবা এখন মানুষ, ছোট একটা বাচ্চা লইয়া, আর তো একটা খাইতে রাত্রে চললাম, একটা বিছাওলা না লাগিয়া সামনে দোকানও বৃষ্টি দেখে যেতে পারি নাই। সুনগর পয়েন্টে আছি, অত এলাকার প্রতিটা গড়ে গড়ে নিচতলা পানি, এখন শুকনো খাবারের সংকট, একটা দোকান না বর্তমানে পুরা নাই, প্রতিটা দোকানে পানি, দ্রুতগতিতে সুনামগঞ্জে শুকনো খাবারের ব্যবস্থা করা হোক। তবে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বন্যায় কবলিত মানুষদের উদ্ধার এবং খাদ্য সহায়তা পৌঁছে দিতে টোল ফ্রি নম্বর চালু করেছে। আহসান হাবিব, বাংলাভিশন, নিউজ ডেস্ক।